নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কমলা ভোগ তৈরি করে দেখাবো। নিয়েছি এখানে 1.5 কিলো দুধ, আর নিয়েছি অরেঞ্জ স্কোয়াশ। অরেঞ্জ স্কোয়াশ দিয়ে আমি ছানা কেটে নেব। এই অরেঞ্জ স্কোয়াশটা দিয়ে আমি ছানাটা কাটবো, তাহলে কমলার একটা ফ্লেভার আসবে আর কালারটাও সুন্দর আসবে কমলা ভোগের। এখানে কিছুটা অরেঞ্জ স্কোয়াশ আমি নিয়ে নিলাম, একটা আমি জাল বসিয়ে দিচ্ছি। দুধটা একটু ফুটতে শুরু করলেই গ্যাস উনানটা আমি অফ করে দেব। দুধটা একটা উতরানোর সাথে সাথে গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিলাম। দুধটা কিছুটা ঠান্ডা করে তারপর আমি এটা মধ্যে অল্প অল্প অরেঞ্জ স্কোয়াশ দিয়ে ছানাটা কাটিয়ে নেব। খুব গরম অবস্থায় ছানা কাটলে ছানাটা একটু শক্ত হয়ে যাবে। আমি অল্প অল্প করে অরেঞ্জ স্কোয়াশ দিয়ে দিচ্ছি। ছানাটা আমার কাটতে শুরু করে দিয়েছে, দেখো প্রথমেই একটু অরেঞ্জ কালার চলে এসেছে। অরেঞ্জ স্কোয়াশে ছানা কাটলে ফুড কালারে খুব একটা দেওয়ার প্রয়োজন পড়বে না। প্রয়োজনে অরেঞ্জ স্কোয়াশের সাথে তোমরা একটু টক দই দিয়ে দিতে পারো, টক দই দিলে ছানাটা আরও ভালো নরম হবে। আমি আরও অল্প অরেঞ্জ স্কোয়াশ দিয়ে দিচ্ছি। ছানার জলটা আমার আলাদা হয়ে গেছে, ছানাটা আলাদা হয়ে গেছে। ছানাটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। একটা বড় ছাকনার মধ্যে একটা কাপড় দিয়ে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। অল্প জল দিয়ে ছানাটাকে আমি ধুয়ে নিচ্ছি। ছানার জলটা ধুতে সময় লাগবে, ছানার জলটা ধরুক। আমি চিনির শিরাটা বসিয়ে দিচ্ছি, 400 গ্রাম চিনি আমি দিয়ে দিচ্ছি। এক এক বাটিতে 200 গ্রাম করে চিনি হয়, আমি 400 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা আমি বেশি করেই করব। আর দিয়ে দিচ্ছি 2 বাটি জল দিয়ে চিনি দিয়েছি, তাই 4 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা খুব বেশি ঘন করবো না, অল্প একটু জাল হলেই নামিয়ে নেব। চিনির শিরাটা হয়ে গেছে, কিছুটা চিনির শিরা আমি তুলে রাখলাম। এই চিনির শিরাটা আমি ঠান্ডা করে নেব। অল্প চিনির শিরা আমি তুলে রেখে দিলাম। গ্যাসের চুলাটা আমি এখন অফ করে রাখলাম। ছানাটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ কর্নফ্লাওয়ার। আমার 1.5 কিলো দুধ, তাই আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 চামচ আর 1/2 চামচ। কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিতে পারো। 1 কিলো দুধের ছানাতে 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা মিষ্টিতে জ্বালিয়ে আসতে সাহায্য করে। ছানাটাকে আমি ভালো করে মুঠে নিচ্ছি। 5-6 মিনিটের মতো ছানাটাকে মুঠে নিতে হবে। এই ছানার মধ্যে আমি একদম অল্প পরিমাণে 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, অল্প দিলে ভালো হবে। আর দিয়ে দিলাম একদম 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। ভালো করে আমি মেখে নিচ্ছি। ভালো করে ছানাটা মাখা হয়ে গেছে। ছোটো ছোটো বলের আকারে মিষ্টিটাকে আমি তৈরি করে নিচ্ছি।
সব রসগোল্লা আমার তৈরি হয়ে গেছে, 1.5 কিলো দুধ থেকে আমার 9টা রসগোল্লা তৈরি হয়েছে, বড় সাইজেরই করেছি আমি। এখন এগুলোকে আমি চিনির শিরা দিয়ে দিচ্ছি। ফুটন্ত চিনির শিরার মধ্যে আমি একে একে রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। 20 মিনিটের মতো আমি কমলাভোগটাকে ফুটিয়ে নেব। একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি, ঢেকে 20 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। বিশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের চুলাটা আমি অফ করে দিচ্ছি। এখন মিষ্টিগুলো আমার প্রায় হয়ে এসেছে। কত সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে। কমলাভোগগুলো আমার একদম রেডি হয়ে গেছে, 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমি। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখো আমার কমলাভোগগুলো কত সফট হয়েছে, তুলতুলে নরম হয়েছে একদম। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।